গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আছো উঠছে সবাই খুব ভালো আছো, সুস্থ আছেন? আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমেই সকালে বলি, প্রথমেই বলি সকালে তো সব কাজ হয়ে গেছে, আর এখন আমি দুপুরের রান্নাটা করব, তো সেই প্রিপারেশন নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন শাক বাচ্ছি, আর এটা লাল শাক, আর আমার ছেলেকে ম্যাগি খেতে দিয়েছি। তো ও সকালে দুধ খেয়েছে, তো পরে দুধ আর বিস্কুট খেয়েছিল, তো তারপরে এখন আবার একটু এক প্যাকেট ম্যাগি করে দিলাম, ওটা খাচ্ছে। আর আমি সকালে দুধ দুধ আর টোস্ট খেয়েছি, হাজবেন্ডও তাই খেয়ে গেছে। আর আর আজকে নিয়ে এসেছে, ও বাজারে গিয়েছিলো, বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটা আমি সর্ষে দিয়ে রান্না করব, সর্ষে আর পোস্ত দিয়ে। তো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো, ওকে? তো দেখো, প্রথমে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে এখানে মশলা যেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি। এখানে রয়েছে জিরে, অল্প জিরে, আদা আর কাঁচা লঙ্কা, আর অল্প লঙ্কার গুঁড়ো। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দেওয়ার পর দেখো টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো তো তোমরা প্রথমে দেখলে, হালকা অল্প ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। তো কাঁচা মাছ না একটু কেমন লাগে আমার, সেজন্য আমি ভেজে নিই। তো দেখো মাছগুলো এবার দিয়ে দিয়েছি, দেওয়ার একটু সেদ্ধ হবে, তারপর পোস্ত আর সর্ষে দেখো দিয়ে দিয়েছি, এবারে নামিয়ে দেবো। ব্যাস হয়ে গেল, একদম সোজা, তাই না? দেখো কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর পান্তা ভাত। এখন বাজে 12টা, এখন আমি পান্তা ভাত খাচ্ছি। এই ভাতগুলো মানে ওই ভাতে না দেওয়া যাবে না, তো আমি একটু ধুয়ে ভাবলাম খেয়ে নি, নষ্ট হবে। পান্তা ভাত কি দিয়ে খাচ্ছি বলো তো? তো আমি অমলেট, অমলেট দিয়ে ভালো লাগে পান্তা ভাত খেতে, কিন্তু একটার মধ্যে দেখলেই তো শাক বসিয়েছি আর একটার মধ্যে ভাত বসিয়েছি, তো ভাবলাম আবার ওগুলো নামিয়ে করব অমলেট করলাম, সেই জন্য চানাচুর নিয়েছি, চানাচুর দিয়ে পান্তা ভাত খাবো। অনেকটা জল নিয়ে নিয়েছি, আর লঙ্কাটা এত বড় ছিল মনে হচ্ছে ঝাল হবে, দেখি। অনেক ঝাল, নুন কম হয়েছে, নুন নিয়ে নি। এত নুন ভালোবাসে খেতে, কখন নুন আর জল মিশিয়ে খাচ্ছে আমি জানি না। নুন আর জল মিশিয়েছিস না? নুন জল মিশিয়ে খাচ্ছি। কেন? এই দেখো এখন আদিত্য কি করছে দেখো। ওরে বাবা, দিলো আমাকে, দিলো, বা হচ্ছে হচ্ছে। হ্যাঁ দেখিস, ও রান্না করা জিনিসপত্র সব ফেলে দিস না আবার। আরে বাবা, যা খুলে পড়ে গেল মাথার। দেখি দেখি বডি হলো নাকি, একটু দেখি বডিটা, দেখো সবাই বডি হয়েছে অনেক, দেখি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা মানে পরিষ্কারও করে নিয়েছি। এবারে ছাদে জামা কাপড় মেলতে এসেছি, আর ছাদে দেখেছো কি মেঘ করেছে, ছাদে এসে আমি দেখি যে এত মেঘ করেছে। তো জামা কাপড়গুলো তো মেলে দিয়ে যাই, এতগুলো আজকে অনেক জামা কাপড় রয়েছে, এগুলো কোথায় মেলবো? তো জলটা যদি ঝরে যায় তাও ভালো হবে, ঘরে এসে মেলতে পারবো। তো দিয়ে যাই এখন, পরে দেখা যাক কি হয়। তো দেখো তারপরে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদ থেকে এসে খাওয়া দাওয়া করেছি, হাজবেন্ড খেয়ে চলেও গেছে। তো তারপরে আমি ভাবলাম যে একটু আলনাটা গুছিয়ে নিই, অনেক দিন হলো, তোমাদের বললাম না গতকাল যে আলনাটা গোছাতে হবে, তো দেখো এই যে গুছিয়েছি আলনাটা। গোছাতে গোছাতে না আমি এই কুর্তিটা পেলাম, ভেতরে ঢুকেছিল এই কুর্তিটা,
অবশ্যই কুর্তিটা অনেকদিন হলো পরা হয় না, তো আমি এই কুর্তিটা পরে দেখলাম এখন আর হচ্ছে না, মানে এটা কিনেছিলাম গতবার দুর্গাপূজার সময়, এমনি জাস্ট রেগুলার ইউজের জন্য কিনেছিলাম, মানে ওকে ডান্স ক্লাসে নিয়ে যাওয়ার জন্য, আর্টে নিয়ে যাওয়ার জন্য এরকম। তো এখন দেখছি যে হচ্ছে না, তার মানে মোটা হয়ে গেছে একটু, তো এটার সেলাইগুলো একটু খুলতে হবে আমাকে। আর গতবার দুর্গাপুজোর সময় না আমার একটু বেশি ওয়েটটা কমে গেছিলো, অনেকটাই ওয়েট কমে গেছিলো। এবার বাড়িতে গেছি, সবাই আমাকে বলছে যে কি হয়ে গেছে, এত রোগা হয়েছিস কেন, একদম ভালো লাগছে না দেখতে, তো সবাই মানে এরকম এমনভাবে বলছিল, ওই জন্য ভাবলাম যে না থাক ওয়েটটা কিছুটা বাড়াই। তো ওখান থেকে আসার পরে ওয়েটটা আবার কিছুটা বাড়িয়েছি, ওই জন্য আর এগুলো আর হচ্ছে না। দু তিনটে কুর্তি এরকম আমার আছে যেগুলো আমি সেলাই আগেও খুলেছি, কিন্তু এই কুর্তিটা না আমি খুঁজে পাচ্ছিলাম না, তো দেখি যে আনলার মধ্যেই ছিল। তো এটার সেলাইগুলো এই যে দেখো সেলাই করা রয়েছে, এইখানে একটা সেলাই করা রয়েছে, প্রথমে সেলাইটা খুললেই হয়ে যাবে, প্রথমে এটা আছে এটা খুলে দেব তাহলে হয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে না কতগুলো জিনিস নিয়েছি ভিডিও করার জন্য, তো তোমাদেরকে দেখানোই হয়নি। এখন হচ্ছে আমার ম্যাচ চলছে, ক্রিকেটের ম্যাচ, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ কি কি নিয়েছি। আর আমার এখন ক্রিকেটের একটা ম্যাচ চলছে, ম্যাচটাই খেলছি, ক্রিকেটের আমার একটা ম্যাচ চলছে। কি ম্যাচ? এমনি আমার একটা ক্রিকেটের ম্যাচ চলছে। ধর কলাটা খেয়ে নি হ্যাঁ, তারপরে দেখাচ্ছি। এটা সত্যিকারের ম্যাচ, ক্রিকেট খেলছে, তাও আবার ঘরে, তাও আবার বিছানার উপরে। আইনে শেষ হয়ে যাচ্ছে কিন্তু নে, আই খাবো না ওগুলা, হবে না একবার খা। চলো দেখিয়ে দিই কি কি নিয়েছি। হ্যাঁ এই যে একটা, এটা হলো, ধুলো লেগে আছে, এটা হলো একটা পর্দা, গ্রিন পর্দা। তো এই পর্দাটা না বিশাল বড়, মানে আমার দেয়ালের এক সাইডটা যতটা চওড়ায় আমার দেয়ালটা যতটা, ঠিক ততটা এই পর্দাটা কিনেছে, মানে ও বুঝতে পারেনি যে এতটা বড় হয়ে যাবে, যে চলে এসেছে আর ফেরত দেয়নি। আমি খুলে আর দেখাচ্ছি না, হ্যাঁ বিশাল বড় পর্দা, তো এটা একা আমার একার পক্ষে ভাঁজ করাও অসম্ভব হয়ে যাবে। আর নিয়েছি দুটো লাইট, আর আমার এই ঘরে না লাইটের খুব অভাব, এই যে একটা লাইট, মানে ঘরটা একটু অন্ধকার বুঝেছ, দুটো লাইট নিয়েছি, এই একটা এই একটা, দুটো লাইট। আর এই মাইকটা নিয়েছি, তোমরা আগেও দেখেছো এটা দিয়ে আমাকে ভিডিও করতে, কিন্তু তোমাদেরকে দেখানোই হয়নি। তো এই মাইকটা নিয়েছি, আর একটা জিনিস নিয়েছি, সেটা হলো ওই দাঁড়াও দেখাচ্ছি, এটাকে যে কি বলে ঠিক আমি জানিও না জানো, এই যে এটা দেখো, মানে এটা ওই স্টুডিওতে দেখা যায় না যে ভেতরে লাইট লাগানো থাকে, যে বড় বড় স্ট্যান্ডের মধ্যে দেওয়া থাকে, কি যে বলে এটা আমি না নামটা ঠিক জানি না, তো এটা খুব ছোট নিয়েছে ও।
তো যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দু তিন দিন হলো নিয়েছি কিন্তু দেখানোই হচ্ছিল না, তো আজকে দেখিয়ে দিলাম তোমাদের। তো কেমন লাগলো বলো। হ্যাঁ কত বড় কাম, এটাই লাস্ট টাইম, বাস তাতে আমার সিজন চলে যাবে। এটা কি আম জানি না, বাবা বলেছিল না তোমাকে? ফোলা ফরিলা বলে কি কোনো আমের নাম হয়? ফরিলা আমগুলো খোসাটা একবারে ছাড়িয়ে দি না। এটা অনেক বড় আটি হবে, যত বড় হবে ততই তো বড় আটি হবে। হ্যাঁ আমি আমটা এক হাতে ধরতেই পারছি না ভালো করে। দুদিন আগে এনেছিল আমটা, তো তখন একটু কাঁচা ছিল, পেকে গেছে। পুরো ফ্রেশ আম, তখন নুড়ে নিই পুরো ফ্রেশ। আমি একা খেতে পারবো না, তিনজন লাগবে খাওয়ার জন্য, বাবা তুমি আর আমি। ঠিক, এটা একা তুই যদি খাস তাহলে তোর পেট একদম, বাবা হাঁটটা ব্যথা হয়ে গেল, খুব ভারী আছে। এখন খাওয়া শুরু করো, দেখি কেমন খেতে। মিষ্টি, দেখি মিষ্টি কিনা। অনেক মিষ্টি আমটা, এত বড় আম কখনো দেখিনি আমি, খাইও নি। আমি দেখেছি, খেয়েছি। দারুণ মিষ্টি আমটা। আমের সিজন প্রায় শেষ, ফজলি আম যেহেতু পাওয়া যাচ্ছে তো আমের সিজন শেষ, তাই না? আর আমার ছেলের ওজন্য অনেক কষ্ট, ওর আর বাবার দুজনেরই, যে আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, এই আবার সে এক বছর অপেক্ষা করতে হবে, তারপরে আম আসবে আবার। হ্যাঁ এবার তুমি ওটস কি দিয়ে খাবে? কলা আছে তাই না, কলা দিয়ে খাবে। হ্যাঁ কলা আছে, খেজুর আছে। কলা সিজন তো চলে, কলা গোটা বছরই পাওয়া যায়, সারা বছর কলা পাওয়া যায়। লিচি সারা বছর পাওয়া যায় না, লিচি একটা সিজন আছে, ম্যাঙ্গো সিজন চলে। খাওয়া আর খাওয়া, খাওয়াই জীবন আবার খাওয়াই মরণ, কিন্তু আজকে এত খাবার খাচ্ছি রাতে আর কিছু খেতেই হবে না মনে হচ্ছে। সন্ধেবেলা দেখো এখন চাউমিন বানাচ্ছি আমাদের তিনজনের জন্যই। তো দেখো মদি রেডি আমাদের, দেখো মদি প্রীতমের আর এটা আমার। ম লেখার জন্য মনি, প লেখার জন্য অন্য কে না? আমরা খেয়ে নি, আর আমার হাজবেন্ড কখন আসবে কোনো ঠিক নেই, ওর জন্য রেখে দিলাম, যখন আসবে তখন ওকে গরম করে দেব। আর তোমরা দেখো ম লেখাচ্ছে জানে মণি, আর প লেখাচ্ছে প্রীতম, আমার নাম প্রীতম, আমার নাম মণি, তোমার এটা মা, তো আমার প্রীতম লেখাচ্ছে, ওটা আমার পটা ভেঙে দিয়েছি।
টেঙ্গে টেঙ্গে ছু মার করে এটাকে খাও, গরম কিন্তু বাবা। হ্যাঁ তো কালকে বাবা কাঠ চামচ এনেছিল, অনেকবার বলছিলাম যে কাঠ চামচ, আমি একটা লঙ্কা নিয়েছি তো লঙ্কা দিয়ে তো ঝাল নিয়ে দিলে না, তো এদিকটা বেশি ঝাল হয়। আমরা খেয়ে নি আর জল খেয়ে নি। ওকে পড়তে বসাবো, তারপরে কোন এখন কোনো কাজই নেই, পড়তে বসাবো, তারপরে পুজো দেব। আর রান্না করাই আছে দেখলেই তো, যা মাছের ঝোল করেছিলাম ওটাও আছে, ভাতও আছে, আর আজকে আর কিছু করবো না। তাহলে ম্যাগি খেতে খেতে ভিডিওটা শেষ করছি আজকে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, ওকে? সবাইকে গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং, তো এখন তো ইভিনিং, ঠিক বলেছো তুমি, সবাইকে গুড ইভিনিং। তো ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, সবাই টাটা করে দাও, টাটা। আর তুমি কমেন্টে জানিয়ে এই ভিডিওটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা।